কত যে সমাজে শিফট চলছে আপনাকে আর কি বলবো, দুটো একটা কথা বলে দিই। মোবাইলে ভিডিওটা আছে আমার, এখনো ডিলিট করিনি। কলকাতাতে একটা দরগা আছে, তার নাম হচ্ছে আজানগাছি। কে? আজানগাছি, নাম শুনেছেন হয়তো, শুনে থাকতে পারেন। আজানগাছি দরগা, আল্লাহ নবী সাল্লাম, ওই যে ভিডিওটা একটু শোনাই আপনাকে, তাহলে মনে হয় ভালো লাগবে, না থাক পরে শুনে নেবেন। আজানগাছি একটা পীর সাহেব বক্তব্য রাখছে, কালকে শুনলাম। কি বক্তব্য? বলছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে খন্দকের যুদ্ধতে ক্ষুধায় তাড়নায় থাকতে না পেরে পেটে যে পাথর মেঝেছিলেন, এই পাথর কোন সাহাবী সংরক্ষণ করতে পারেননি, ওই পাথরটা আজ পর্যন্ত কেউ রেখে দিতে পারেনি। আমাদের এই এইখানকার পীর সাহেব অর্থাৎ আজানগাছি বলে যে পীর, এই পীর সাহেব ওই দুটো পাথর আজ পর্যন্ত সংরক্ষণ করে দিয়েছে। এই দেখুন সেই পাথর, এই পাথরে কিছু লবঙ্গ চারিদিকে দিয়ে রেখেছে, সেন্ট বার হচ্ছে। বলছে এই পাথরে যদি কেউ চুমা খায় তাহলে চৈত্র মাসে বৈশাখ মাসে যেমন গাছের পাতা ঝরে ঝরে পড়ে, তেমন করে তার পাপগুলো ঝরে 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 পড়বে। মনে মনে ভাবছি ওরে বাটপার চিটিংবাজ, চিটিংবাজ, 1500 বছর আগে পাথর তুই পেলি কোথায় বল? হ্যাঁ, 1500 বছর আগে কোন গাড়িতে করে পাথর নিয়ে এসেছিলিস বল? আর মানুষ ওই পাথরে গিয়ে সেজদা করছে, শিরক। কত যে ভণ্ডামি আছে, আল্লাহু আকবার। আল্লাহ লোকমান হাকিম তার বেটাকে দ্বিতীয়বার আবার রিপিট করছে, নেই তোমার পিতা মাতা যদি জোর করে তোমাকে শিরকের ব্যাপারে, তবুও যেন আপোষ করবে না, শিরক বড় পাপ। বলুন বেটা, আমরা ভারতবর্ষের হিন্দু রাষ্ট্রে বসবাস করি, এদেশের মাটিতে এইগুলো শিখতে হয়, আমল করতে নেই। সুদের অঙ্ক কষতে হয়, সুদের অঙ্কতে আমল করতে নেই। এদেশের মাটিতে যিশুয়ের নাম এটা শিক্ষায় শিক্ষিত হতে হয়, পরীক্ষাতে লিখতে হয়, ইমানে রাখতে নেই। এর মায়ের নাম মেরি, এটা ইমানে রাখতে নেই। এর জন্ম বেতলেহেম, এটা ইমানে রাখতে নেই। ইমানে রাখতে হবে ওর জন্ম বাইতুল্লাহ, ওর মায়ের নাম মারিয়াম, ওর নাম ঈসা আলাইহিস সালাম। এই দুটো জায়গাতে যদি আপনি ডিফারেন্স করতে না পারেন, তাহলে আপনার বেটাকে স্কুলে ভর্তি করা বড় কঠিন, খুব বড় কঠিন। আপনার বেটার ভিতরে ভিতরে ইমান চলে যাচ্ছে। কি বলছি বুঝতে পারছেন না? খুব সাবধানে বেটাকে স্কুলে পাঠান, যেটা হাদিস এবং কোরআনের সঙ্গে একেবারে ডাইরেক্ট সংঘর্ষ, সেই জায়গাগুলো আপনার বেটাকে ধরিয়ে দেন। আব্বু, এটা কোরআনের খেলাফ, এটা হাদিসের খেলাফ, এটা ত্যাগ করতে হবে, ওটা এমনি স্কুলে পড়তে হয়। এবার আপনাকে বলছি শুনুন, শিক্ষিত মানুষদের মর্যাদা কেমন, আর আপনি আপনার বেটাকে সর্বপ্রথম কোন ব্যাপারে শিক্ষা দেবেন, এই কটা কথা বলে বক্তব্য শেষ করে দিব। এক, কোরআন মাজিদে একটা লোকের নাম এসেছে, এই লোকটার নাম আমরা সকলেই জানি, তার নাম লোকমান হাকিম, নাম তার লোকমান। কি নাম? হ্যাঁ, লোকমান হাকিম বা লোকমান। নবীও ছিলেন না আর রাসূলও ছিলেন না লোকটা। আর একটা বিস্ময়কর, মানে আশ্চর্য বিষয় আপনাকে জানিয়ে রাখছি, লোকটার বাড়ি ছিল, ইতিহাস যারা জানেন, যাদের ভৌগোলিক জ্ঞান আছে, বা দেশ বিদেশের যারা জ্ঞান চর্চা করেন পেপার পত্র পত্রিকার মাধ্যমে, আপনারা জানেন যে সারা পৃথিবীতে দুর্ভিক্ষের মহাদেশ বলা হয় দক্ষিণ আফ্রিকাকে, দুর্ভিক্ষের মহাদেশ দক্ষিণ আফ্রিকা। এই দেশের একটা শহর, শহরটার নাম হচ্ছে হাবাসা, আমরা শর্টে যার নাম বলি হাবসা বা হাবসি, কিন্তু শহরটার নাম হচ্ছে হাবাসা। এই হাবাসা নামক জায়গা বর্তমানে যার নাম ইথিওপিয়া, এই ইথিওপিয়াতে জন্মগ্রহণ করেছিলেন একজন লোক, তার নাম হচ্ছে লোকমান। কি নাম? লোকমান। লোকটার ইথিওপিয়াতে জন্মগ্রহণ করেছেন হাবাসাতে,
হাবাসের অনেক ইতিহাস আছে, ঐতিহাসিক প্রেক্ষাপটে গেলে বোঝা যাবে যে বাদশা নাজ্জাসির এখানে একটা ঘটনা আছে। এই হাবাসা অর্থাৎ ইথিওপিয়াতে জন্মগ্রহণ করেছিলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কালো কালো কুচকুচে কুচকুচে লোক, ঠোঁটটা মাটির দিকে ঝোলা। এখন আফ্রিকার মানুষ দেখতে পাবেন ঠোঁটগুলো খুব মোটা আর কালো কুচকুচে লোক, চওড়া, এই দিকে চওড়া মানুষ ছিলেন, বেঠে মানুষ ছিলেন, বেঠে লোকমান হাকিম, দেখতে একেবারে খারাপ। কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলা এই লোকটার জ্ঞানটাকে এত বেশি প্রাধান্য দিয়েছেন যে এক পর্যায়ে প্রাধান্য দিতে 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 এই লোকটার নামে কোরআন মাজিদে একটা টোটাল সূরা অবতীর্ণ করে দিয়েছেন। আল্লাহু আকবার, নবীও ছিলেন না রাসূলও ছিলেন না। অত্র ঘটনা থেকে এটা বোঝা যায় যে মানুষের রূপ মানুষের সম্মান দেয় না, মানুষের সাইজ মানুষের সম্মান দেয় না, অর্থ মানুষের সম্মান দেয় না, আর কোন বংশের তুমি এই জন্য তোমার সম্মানের বেশি কম হবে না, তোমার যোগ্যতা কতটা সেই অনুযায়ী তোমার সম্মান। আজকেই আমি ট্রেনে করে এসেছি বাড়ি থেকে, গতকাল হাওড়াতে প্রোগ্রাম করে ট্রেন ধরেছি, কাঞ্চনজঙ্ঘা মিস করে আমি ওই কি ট্রেনটা বলে কলিক এক্সপ্রেস না কি একটা এক্সপ্রেস আছে ওইটা ধরে আমি বারসয়ে নেমেছি। তা বোলপুরে আমি উঠেছি, তা বোলপুর থেকে সিটে বসে এসেছি, আমার রিজার্ভেশন টিকিট ছিল না, চালু টিকিট ছিল। তা আমি রামপুরহাটে যখন এসেছি দেখলাম আমার সিটে একজন ভদ্রলোক চলে এসেছে আমার সিটে। তা লোকটা অনেকক্ষণ আমার মুখের দিকে দেখছে, ওনারা ওই কোনারক সিমেন্ট নাকি একটা আছে ওনার ডিলার, মানে 20-25 জন মতো একই কম্পার্টমেন্ট উঠেছে, কোনো কোম্পানির মিটিংয়ে গিয়েছিলেন মালদাতে, এই রামপুরহাটে। তা রামপুরহাটে উঠেছেন, প্রায় লোক দেখছে আমার দিকে বারবার দেখছে, আর আমি সিট ছেড়ে তখন দাঁড়িয়ে আছি, বারবার দেখছে আমার দিকে। তা আমি একটু নিজে কৃতস্থ বোধ করছি যে আমার দিকে কেন ফিরছে, আমি বুঝতে পারছি ওরা আমাকে চিনতে পেরেছে। তাই লোকটা দেখলাম পকেট থেকে মোবাইলটা বার করে বারবার আমার দিকে তাকাচ্ছে আর মিলাচ্ছে, আমি বুঝতে পারছি ডালমে কুছ কালা হয়। তা এক পর্যায়ে আমাকে ইশারা করে বলছেন মোবাইলের ছবিটা দেখি আপনি কি এই লোকটা, বললাম দেখে কি মনে হয় এখন টাক হয়ে গেছি, তাই চিন্তা অসুবিধা হচ্ছে? তা বলছে না বুঝতে পারছি লোকটা আপনি, আমার বাপের মতো বয়স হবে লোকটার, আমার আব্বার বয়স হয় 55-56 বছর। তা আমি ভাবলাম যে 56 বছর কি 60-এর কোঠায় চলছে, ভাবলাম যে আমার আব্বার বয়সেরই হবে। তা লোকটা জানালার ধারে সিট উঠে গেছে আমাকে বলছেন হুজুর আপনি বসুন, বলছে না অসম্ভব, আপনার থেকে অনেক অনেক আমি স্ট্রং আছি, আপনি বসুন আমি ঠিক চলে যেতে পারবো বারসই পর্যন্ত। লোকটা মানতেই চাইল না, বলছে আপনি যদি না বসেন আমিও দাঁড়িয়ে গেলাম। তখন আমি ভাবলাম যে আমি মমতাজুল ইসলাম, আমি দেখতে কত সুন্দর এটা কথা নয়, আমি কত বড় পাঞ্জাবি পড়েছি এটা বড় কথা নয়, আমার কম্পার্টমেন্টে অনেক লোক ছিল সোনার ব্যাসলেট পরে আছে, সোনার আংটি 4-5টা করে হাতে, বড় বড় মাথায় চুল আর সানগ্লাস পরা আর টকটকে চেহারা যুবক, একবারও কারো তাদের প্রতি দয়া হলো না। আমাকে অসংখ্য মানুষ বলছে 50 জনের ভিতরে আপনি অবশ্যই এসে বলুন। আমি তখন মনে মনে ভাবছি আল্লাহ তুমি যে কথা বলেছ, তুমি যে কথা বলেছ যে দিনের জ্ঞান অর্জন করলে তার সম্মান বাড়াতে 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 এমন জায়গায় পৌঁছে দিব যে মানুষের ধারণার বাইরে। তার দৃষ্টান্ত লোকমান হাকিম, সাধারণ কালো কুচকুচে আফ্রিকার মানুষ, আল্লাহ সুবহান ওয়া তাআলা তার নাম কোরআন মাজিদে লিপিবদ্ধ করেছেন। এত জ্ঞানী মানুষ ছিলেন লোকমান হাকিম, একজনের দরজাতে কাজ করতেন, মালিক একদা জিজ্ঞাস করে বলছে লোকমান আজকে রান্না কি হয়েছে বাড়িতে,
লোকমান বলছে আজকে বকরি জবাই হয়েছে লোকমানকে বলা হচ্ছে বকরি দেহের সবথেকে দামি অংশটা আমার কাছে আনো প্লেটে করে আমি খাবো লোকমান হাকিম প্লেটে করে আনলেন ওই বকরিটা জিভ আর আনলেন হৃৎপিণ্ড প্লেটে করে দেওয়া হলো মালিক খেয়ে নিলেন কিছুদিন পরে লোকমান হাকিমকে তার মালিক আওয়াজ জিজ্ঞাসা করে বলছে লোকমান হাকিম আজকে কি রান্না হয়েছে বাড়িতে বলছে আজকে আবার বকরি কাটা হয়েছে হুজুর বলছে তাহলে এক কাজ করো বকরির দেহের সবথেকে নিকৃষ্ট যে অংশটা সেই অংশটা আমার কাছে আনো আজকে খাবো লোকমান হাকিম সেই দিনও প্লেটে করে এনেছেন তার জিভ এবং তার হৃৎপিণ্ডটাকে তখন মালিক বলছে লোকমান কি সর্বনাশ আগের দিনে ভালো মনে করে এটা দিলে আজকে আবার খারাপ বলে এটা দিলে কারণ কি লোকমান হাকিম বলছেন মালিক আপনি শুনুন আমার কাছে ওহী আসে না আমি বিদ্যালয়ে পড়াশোনা করিনি তবে আমার জ্ঞানের ব্যাপারে এত প্রজ্ঞা রয়েছে এত দক্ষতা রয়েছে এত প্রখরতা রয়েছে আমি এতটুকু জিনিস জানি একটা মানুষের দেহে দুইটা জিনিস যদি ভালো থাকে টোটাল মানুষটাই সে ভালো একটা মানুষের দেহে দুটি জিনিস যদি খারাপ হয়ে যায় তাহলে টোটাল মানুষটাই সে খারাপ শুনুন যাহাপন আপনাকে বলি একটা মানুষের দেহে যদি তার হৃৎপিণ্ড অর্থাৎ তার মন অর্থাৎ তার হৃদয় আর তার জিভ এই দুটো জিনিসকে যদি কেউ হেফাজত করে নিতে পারে তাহলে সেই লোকটা হচ্ছে ভালো লোক আর এই দুটো জিনিসকে যদি কেউ হেফাজত না করতে পারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাতে সারা পৃথিবীর সবথেকে নিকৃষ্ট লোক ওই লোকটাই এত জ্ঞানী ছিলেন লোকমান হাকিম আপনারা যারা বাপ হয়ে বসে আছেন ওই কোরআন মাজিদটা আচ্ছা থাক কোরআন মাজিদটা থাক আপনারা যারা বাপ হয়ে বসে আছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনার ছেলেকে আপনি কি শিক্ষা দিবেন প্রাথমিক পর্যায়ে এক প্রথমে একটা কথা বলে এসেছি ভোলার চেষ্টা করিয়েন না এক ইকরা বিইসমি রব্বিকা আল্লাযী খালাক নবী আপনি পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন পড়তে হবে কার নামে কথা বলুন আল্লাহর নামে তাই তো এই দেখুন আল্লাহ তাআলা লোকমান হাকিম তার বেটাকে কয়েকটা উপদেশ দিচ্ছেন কয়েকটা শিক্ষা দিচ্ছেন আল্লাহ এই শিক্ষাটাকে এত পছন্দ করলেন যে কোরআন মাজিদে নোট করে দিলেন সুবহানাল্লাহ আমরা আজকের লোকমান হাকিমের মতো আমাদের বেটাদেরকে বাড়িতে গিয়ে এই কটা শিক্ষা দিব হাত তুলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত তুলুন আপনার বেটাকে বলে দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এক লোকমান হাকিম তার বেটাকে বলছে ওয়াইজ ক্বালা লোকমান লিইবনিহি ওয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরকা লা যুলমুন আযীম বেটা শোনো বেটা শোনো লোকমান হাকিম তার বেটাকে বলছে শোনো ইয়া বুনাইয়া হে আমার বেটা লা তুশরিক বিল্লাহ কখনোই তুমি শির করে দিও না ইন্না শিরকা লা যুলমুন আযীম নিশ্চয়ই শির বড় জুলুম আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা মানুষ তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচাও তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও একটা পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবার সর্বোৎকৃষ্ট এবং সর্বপ্রথম যে শিক্ষা দেওয়া লাগবে সেটা হচ্ছে আপনার বেটা বেটিকে একটাই শিক্ষা বেটা বেটি শোনো শিরক করো না পৃথিবীতে এর থেকে আর কোনো বড় পাপ নেই শিরক মারাত্মক বড় পাপ শিরক মানে বুঝেন শিরক মানে বুঝেন তো বলছে আল্লাহর সাথে শিরিক করা আল্লাহ একবার আমরা যে যেমন পারি তেমন করে বুঝেছি তাই না আমি সহজ বাংলাতে আপনাকে বোঝানোর চেষ্টা করি যদি এ ব্যাপারে আমার সোশ্যাল মিডিয়াতে অনেক বক্তব্য আছে তারপরেও কথার পরিপ্রেক্ষিতে বলে দিতে হচ্ছে এক শিরক হচ্ছে ওই পাপ শিরক হচ্ছে ওই জিনিস আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শিরক সহজ বাংলা বোঝাতে পারলাম
আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শিরক রুজি এ মালিককে হায়াত মালিককে আল্লাহ আমরা শিরকের বিপরীতে আছে তাওহীদ তাই তো আসলে তাওহীদ যদি কেউ না বুঝে সে শিরক বুঝবে না আবার কেউ যদি শুধু শিরক বুঝে যায় তাও হবে না তাকে তাওহীদ বোঝা লাগবে আমাদের তাওহীদের ভিতরেও শিরক ঢুকিয়ে দিয়েছি আমরা বুঝতে পারিনি তাওহীদ কয় প্রকার জানা আছে কে বলল তিন প্রকার তাওহীদে রুবুবিয়াত উলুহিয়াত আসমা ওয়া সিফাত আল্লাহকে এক রব বলে মেনে নেওয়া আমরা মানি মানি ইবাদত গোলামি দাসত্ব শুধুমাত্র কার জন্য কার জন্য আল্লাহর জন্য আর একটা আসমা ও সিফাত অর্থাৎ আল্লাহর কিছু নাম এবং সেই নামের গুণ তার উপরে ঈমান রাখা আমরা আহলে হাদিস যারা বলছি আমরা তাওহীদের দুটো ব্যাপারে খুব স্ট্রং একটা ব্যাপারে খুব দুর্বল আল্লাহকে আমরা রব বলি মানি মানি না মানি ইবাদত শুধু কার জন্য করি আল্লাহর জন্য করি আহলে হাদিস এই দুটো জায়গাতে ঠিক আহলে হাদিস এক জায়গায় ফেসেছে আসমা ওয়া সিফাত আল্লাহর গুণ এবং আল্লাহর নাম এবং তার গুণ এই জায়গাতে আহলে হাদিসরা ফেসেছে আহলে হাদিস লোক দেখছি পবিত্র আল কোরআনে অনেক আল্লাহর নাম আছে নাম নেই আছে তার মধ্যে একটা নাম আছে ইয়া রাজ্জাক আছে ইয়া রাজ্জাক নেই রুজির মালিক কে রুজির মালিক আল্লাহ কিন্তু আহলে হাদিস লোককেও দেখতে পাচ্ছি দোকান খুলছে দোকানের সাইটে হালকা ছোট্ট করে একটা তাবিজ ঝুলিয়ে রেখেছে যাতে ব্যবসায় বেচা কেনা ভালো হয় করে কি করে না হ্যাঁ ও কিন্তু আহলে হাদিস ও আহলে হাদিস তারপরেও দেখছি ওর বাচ্চা রাতে ভয় করে করে কাঁদে বলে ওর মা হালকা একটা লাল সুতো বেঁধে দিয়েছে হাতে দেয় কি দেয় না দেয় ব্যবসাদার ব্যবসা করে দোকান খুলেছে কেউ ধারে মাল নিতে গেছে দোকানদার বলছে এখনো বৌনি হয়নি ধারে মাল দেওয়া যাবে না বলে কি বলে না দোকান খুলেই দেখছি ধূপ বাতি জ্বালাচ্ছে ধূপ বাতি তোমার কি উপকার করতে পারে ও তো মাটি কাঠের গুঁড়ো গোবর এই সব দিয়ে তৈরি হয় ও তোমার ভালো মন্দ কি করতে পারে আহলে হাদিস আহলে হাদিস রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছে সামনের দিকে একটা বিড়াল চলে গেল একদম টাট করে ব্রেক মেরে দাঁড়িয়ে গেল বলছে ঘটনা কি বলছে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে যে বিড়াল দাগ কেটে দিয়ে চলে গেল ও তো বিড়াল ও 10 পয়সা দাম নাই ও আপনার ভালো মন্দ কি করে দিতে পারে আহলে হাদিস তাওহীদের দুটো ব্যাপারে স্ট্রং একটা জায়গাতে দুর্বল রুজির ব্যাপারে দুর্বল নাই ব্যবসা করছে মিথ্যা কথা বলে ব্যবসা করছে মাল দু নম্বরি করে ব্যবসা করছে মালে ভেজাল দিয়ে ব্যবসা করছে মিথ্যা কথার আশ্রয় নিয়ে করছে কি করছে না তার মানে একটা বুঝে নিতে হবে তাওহীদের এই জায়গাটা আমরা দুর্বল যে রুজির মালিক আল্লাহ রুজি উপর থেকে ফয়সালা হয় তাই না রুজি কার থেকে ফয়সালা হয় উপর থেকে হয় কোন মানুষ যদি মনে করে আমি পরিশ্রম করে হয়েছি মিথ্যা ভুল আরে পরিশ্রম করলে যদি সফলতা পাওয়া যেত তাহলে বনের রাজা গাধা হতো গাধা পরিশ্রম করে যদি সফলতা পাওয়া যেত বনের রাজা হতো কে গাধা গাধার থেকে বড় পরিশ্রম আর কেউ করে বনে করে না সারাদিন মাল বহাচ্ছে কানে করে সারাদিন মাল বহন করছে না গাধা বনের রাজা কে সিংহ কে সিংহ তার মানে বোঝা যাচ্ছে পরিশ্রম করি রুজির সফলতা আসে না রুজি উপর থেকে সিলেক্ট করা হয় তাই না একদম লোকমান হাকিম তার বেটাকে বলছে বেটা শিরক থেকে তুমি বাঁচো শিরক মারাত্মক বড় পাপ নাম্বার দুই লোকমান হাকিম তার বেটাকে বলছে বেটা পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো তোমার পিতামাতা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে 2 মাস যাবৎ দুধ পান করিয়ে তোমাকে লালন পালন করেছে
এদের সঙ্গে কখনো কটু কথা বলতে যেও না আমার আগে যদিও পিতামাতার ব্যাপারে আলোচনা হয়েছে কি টাইম হয়ে গেছে নাকি আমার না না ছেড়ে দেব আমার আগে যদিও আলোচনা হয়েছে পিতামাতার ব্যাপারে তাই না পিতামাতার ব্যাপারে যত আলোচনাই হোক আলোচনা তো সবার একটু ভিন্ন ভিন্নই হয় তাই না আমি কলকাতার মানুষ আমার ভাষাটা একটু মনে হচ্ছে অন্য অন্য রকম আবার আমাকে কোনোদিন দেখেননি দেখতে অন্য অন্য রকম কেউ কেউ বলছে সোশ্যাল মিডিয়াতে বুড়ো বুড়ো লাগে এখানে দেখছি ইয়াং তো মানে যে অনেক কথা বলছে তাহলে ঠিক তেমন স্বাদেরও ডিফারেন্স হবে ইনশাল্লাহ আল্লাহ বলছেন লোকমান হাকিম তার বেটাকে বলছে বেটা পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করিও না কষ্টের পর কষ্ট ধারণ করে তোমাকে দুই বছর যাবৎ দুধ পান করিয়ে তোমাকে মানুষ করেছে এইবার একটা কথা আপনাকে বলে রাখছি সারা পৃথিবীতে দুইটা মানুষের মাধ্যমে জান্নাত যাওয়া যায় কটা দুইটা এতক্ষণ পর্যন্ত যা শুনেছেন যদি সব ভুলে যান সব যদি ভুলে যান আমার কোনো দুঃখ নেই এখন যে কথাটা বলবো এটা যদি আপনি ভুলে যান তাহলে আমি নিজে ব্যর্থতা আমি নিজে নিজের কাছে ব্যর্থতা যে আমি বোঝাতে পারিনি যে যেমনভাবে আছেন শুধু নিঃশ্বাসটা নেন মরা মানুষের মতো করে বসুন আপনাকে আমি পিতামাতার ব্যাপারে দু চারটে কথা বলতে চাইছি এক আচ্ছা বর্তমান বাজারে বর্তমান বাজারে আচ্ছা বলুন তো পিতামাতারা সন্তানদের কাছে শ্রদ্ধা ভালোবাসা এটা পাচ্ছে কি পাচ্ছে না পাচ্ছে পাচ্ছে না এবার আপনাকে বলছি আচ্ছা বলুন তো এর জন্য দায়ী কে সন্তানেরা না পিতামাতার পক্ষ কোনটা এই জায়গাটা কিন্তু গোলমাল যদি বলছেন আপনি কোন জায়গাতে এলেন আমি ঠিক জায়গাতে এসেছি বর্তমান পিতামাতারা যত অবহেলিত অপমানিত লাঞ্ছিত অপদস্ত যা কিছু হচ্ছে এর জন্য দায়ী কে মা বাবারা নিজেই নিজেই দায়ী প্রথম আমাদের ভুল হয়েছে প্রথম কোন জায়গায় ভুল সে ভুলের জায়গাটা আপনাকে ধরিয়ে দিচ্ছি আমি এক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা মেয়েকে বিবাহ করো চারটে গুণ দেখে কটা চারটা এক মেয়েটা সুন্দরী কিনা দেখো দুই তাদের বংশ ভালো কিনা দেখো তিন টাকা পয়সা আছে কিনা দেখো চার দিনদারিতা আছে কিনা দেখো তাই না আপনি এবার আপনার মেয়ের বেটার বউ দেখতে গেছেন বেটার বউ দেখতে গেছেন গিয়ে মেয়েটাকে পাশে বসিয়ে বলছেন মা তোমার নাম কি বলছে আমার নাম শাকিলা বলছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর নাম তো মা তোমার আব্বুর নাম কি বলছে আব্দুল্লাহ বলছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর নাম তোমার আব্বু নামাজ পড়ে মা বলছে না তোমার মা বলছে না নামাজ পড়ে না তুমি নিজে নামাজ পড়ো মা আমিও পড়ি না আচ্ছা এবার বলো তোমার আব্বুর কি আছে না আমার আব্বুর ওই কিষানগঞ্জ মেন রোডের ধারে চারটে দোকান আছে খুব বড় বড় আর তিনটে বাস আছে শিলিগুড়ি থেকে কলকাতা পর্যন্ত নাইট কোচে ভাড়া খাটে আর জমি জায়গায় 35-40 বিঘে মতো আছে তিনটে ট্র্যাক্টর আছে বলছে তোমরা কটা ভাই বলছে আমার ভাই নেই আমি বাপের একটাই বেটি তখন ওই বুড়ো লোকটা মনে মনে ভাবছে উরি বাবা সাংঘাতিক ব্যাপার তার মানে এই বুড়ো মরলেই সব জমি আমার বেটার বোঝার চেষ্টা করো সব জমি আমার বেটার লাস্টে বলছে মা তুমি পড়াশুনো কতটা করেছ বলছে আমি উচ্চ মাধ্যমিক পাশ করে বসে আছি বলছে মা এখন কিছু করো না এখন কিছু করি না ওই বড় মোবাইলে মাঝে সাঝে টিকটকের ভিডিও করি বুঝি বা তুমি আবার টিকটকও করো বলছে হ্যাঁ চাচা বাড়িতে গিয়ে বলছে ও গো আব্দুল আয়ে সাইফুলের মা শোনো 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 সাংঘাতিক মেয়ে পেয়ে গেছি একদম মেন রোডের ধারে চারটে দোকান আর তিনটে বাস কোটি 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 টাকার ব্যাপার আবার শুধু তাই না মেয়ের বাপের আছে যেমন মেয়ে আবার টিকটকের নায়িকা তখন স্বামী স্ত্রী যুক্তি করে বলছে এ কাজ একদম দেরি করা যাবে না
কালকে হলে কালকে পরশুদিন হলে পরশুদিন নে বিয়ের ডেট ঠিক করে বৌমা বাড়ি নিয়ে চলে এসেছে বলুন নবীজি বলেছেন বংশ ভালো কি দেখো ওটা বাদ চলে গেল নবী বলেছেন তার ভিতরে দিনদারিতা আছে কি দেখো ওটা বাদ চলে গেল সবটাই বাদ চলে গেল ও এখন টাকার পিছনে পড়েছে অথচ নবীজি বলেছেন তিনটে যদি না থাকে রূপ না থাকে বংশ খারাপ হয় অর্থ না থাকে তাতেও অসুবিধা নাই তবে সে যদি দিনদারিনী মহিলা হয় তোমার বেটার জন্য তুমি নিজে বিবাহের জন্য তাকে প্রস্তাব দাও সমাজে বিশৃঙ্খলা হবে না ফাসাদ সৃষ্টি হবে না এই চাদরওয়ালা ভাই আপনি একটু বসুন একটুখানি বসে যান দয়া করে আমি বলছি আমি শেষের পর্যায়ে চলে এসেছি বসুন তাহলে আমরা সব বাদ দিয়ে দিয়েছি এই বৌমা চয়েস করেছি টাকাওয়ালা দেখে তাহলে টিকটকের নায়িকা যদি বাড়ি বৌমা করে আনেন তাহলে সামনে কি প্লেটে করে ডিম সিদ্ধ দিবে না সকাল হলে ঝাঁটা দেখাবে ঝাঁটা দেখাবি কিছু করার নাই আগে বৌমা নির্বাচন করুন তাই না জি আব্বা মায়ের দোষ আমি বুঝে নিলাম তারপরেও যুবক তোমার কাছে এটা আমার বিনীত অনুরোধ তুমি তোমার আব্বা মায়ের সঙ্গে অসৎ ব্যবহার করতে পারবে না তুমি ঈমান নিয়ে এসেছ তোমার আব্বা এখনো হিন্দু এখনো মুশরিক তোমার মা এখনো মুশরিকা তারপরেও নবীজি বলছেন তুমি তোমার মায়ের সঙ্গে অসৎ ব্যবহার করতে পারবে না আল্লাহ বলছেন পারবে না তোমার মা মুশরিকা হলেও তুমি অসৎ ব্যবহার করতে পারবে না পিতামাতাকে কি অবস্থা চলছে আল্লাহু আকবার আপনাদের এখানে একটা লোকের চার বেটা এ কথা সব জায়গাতে বলি আজকেও বলছি একটা লোকের চারটে বেটা তা বুড়ো বয়সে মা আব্বা কেমন সিস্টেমে ভাত খায় পালি সিস্টেমে খায় তাই না মনে মনে হচ্ছে ওর বাপ মসজিদের ইমাম আর ওর মা মুয়াজ্জিন তাই না এর বেটার বাড়ি 15 দিন ওর বাড়ি 15 দিন ওর বাড়ি 15 দিন 16-17 দিন হয়ে গেলে বেটারা বড় বড় চোখ বার করে বৌমার আবার মিষ্টি করে বলে আমাদের তরকারি কি খুব মিষ্টি ছেড়ে যেতে মন চায় না ক্যালেন্ডার দেখে খেতে পারো না আজকে ক তারিখ বলে বলে না বলে চুপচাপ মেরে বসুন আপনারা চার ভাই দিল্লিতে কাজে গেছেন ঈদের এক সপ্তাহ আগে বাড়ি আসবেন ঈদের এক সপ্তাহ আগে আপনি আপনার স্ত্রীকে ফোন করে বলছেন হ্যালো শেফালি বলছে হ্যাঁ আচ্ছা আমি তো আগামী মঙ্গলবার বাড়ি যাব তোমার জন্য কি নিয়ে যাব বলছে আমার জন্য একটা বেনারসি শাড়ি ছেলের জন্য একটা জিন্স প্যান্ট মেয়ের জন্য একটা প্যারালাল জামা আর আমার বোনের জন্য দুটো চুড়িদার আমার বোনের জন্য মানে শালির জন্যে কেনাকাটা সব করেছে ওর স্ত্রী আবার ফোন করে বলছে কেনাকাটা হলো শোনো লাল টকটকে কালারের শাড়ি নেবে কিন্তু আমার জন্যে ও স্বামী তখন দিল্লি শপিং মল থেকে বলছে সব কেনাকাটা কমপ্লিট শুধু মায়ের জন্য একটা শাড়ি আর আব্বার জন্য একটা লুঙ্গি পছন্দ করছি তখন ওর স্ত্রী এই গ্রামের মেয়ে ফোনে তখন বলছে কেন প্রত্যেক বছর ঈদে তুমি কেন জামা কাপড় দিতে যাবে তোমার আব্বা মাকে তোমার হাত তিনটে ভাই চোখে দেখতে পায় না বাড়ি চলে এসো ফালতু পয়সা খরচা করছো ও বইয়ের কথা শুনে সুসুর করে বাপ মায়ের জন্য কেনা বাদ দিয়ে বাড়ি চলে এসেছে চার ভাইয়ের একই অবস্থা ঈদের দিন মসজিদের মাইকে তকবীর হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ الله أكبر الله أكبر ولله الحمد হয় না হয় সবাই নতুন জামা কাপড় পরে ঈদগাহে যাচ্ছে আর তোমার আব্বা গত বছরে তোমার মেজ বোন একটা পাঞ্জাবি আর লুঙ্গি দিয়েছিল সেটা পরে লাঠি নিয়ে আস্তে 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 করে হেঁটে ঈদগাহে যাচ্ছে তোমার মা তোমাদের চার ভাইয়ের দুতলা বাড়ি সিঁড়ি দিয়ে উঠতে পারে না ওই জন্য ঈদের দিনে মশারি টাঙিয়ে সিঁড়ির তলাতে তোমার মা শুয়ে খুব খুব করে কাশছে তোমার মায়ের বয়স 80 থেকে 85 বছর
ঈদের নামাজ হয়ে গেল সবাই বাড়ি চলে এলো তোমার বাড়িতে তোমার শালা এসেছে শালি এসেছে বন্ধু বান্ধব এসেছে হালুয়া পোলাও মিষ্টি খাসির মাংস লুচি মাংস সব কিছু খাচ্ছেন চারটে জওয়ান বেটা চারটে জওয়ানি বৌমা থাকার পরেও তোমার বৃদ্ধ মা তোমার বৃদ্ধ বাপ তোমার বৃদ্ধা মা দুটো বেজে গেছে দুপুর এখনো পর্যন্ত এক গ্লাস পানি পর্যন্ত পেল না কেন কেন আজকে তো তাদের রাজ সিংহাসনে বসে থাকার দিন আজকে ঈদের দিন তাই না কেন হ্যাঁ তোমার মা যে খুব বড় বদমাইশ মেয়ে তোমার আব্বা যে খুব বড় বদমাইশ লোক এই জন্য তোমার আব্বা মা ভুল করেছে সেই ভুলের মাসুল দিচ্ছে তোমার মা আজকে ঈদের দিনে তোমার আব্বা ঈদের দিনে তোমার মায়ের ভুল কি ছিল তোমার মায়ের জীবনের প্রথম ভুল তোমার মা এই গ্রামের একজন পর্দাশীল মহিলা জীবনে কোনোদিন কোন পরপুরুষের মুখের দিকে ওড়না খুলে দেখেনি তোমার মায়ের মাথার চুল হাঁটু পর্যন্ত দোলা কালো কুচকুচ 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 করে পাড়ার মেয়েরা তোমার মায়ের চুল শক করে দেখতে আসতো তোমার মা আলে মোলামাদেরকে দেখলে মুখে ঘোমটা দিয়ে বাড়ির ভিতরে চলে যেত তোমার মায়ের ঈদের দিনে এই অবস্থা তার প্রথম নম্বর ভুল হচ্ছে এই যে মা পরপুরুষের জীবনে মুখ দেখেনি সেই মা তোমার মতো বদমাশ ছেলেকে জন্ম দিতে গিয়ে কিষানগঞ্জের হাসপাতালে পরপুরুষের সামনে উলঙ্গ হয়ে তার লজ্জাস্থান দেখিয়ে পৃথিবীর আলো তোমাকে দেখিয়েছিল এটা তোমার মায়ের জীবনের প্রথম নম্বর অপরাধ যে মা কোনোদিন মুখ দেখায়নি সে মা শাড়ি ব্লাউজ খুলে পরপুরুষ ডাক্তারের সামনে তার যৌনর একটা অঙ্গ ডাক্তার বাবুকে দেখিয়েছিল এটা তোমার মায়ের জীবনের প্রথম অপরাধ তোমার মায়ের দ্বিতীয় নম্বর অপরাধ তোমার মায়ের মাথার চুল কালো কুচকুচে কিন্তু তোমার মতো বদমাশ ছেলেকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে তোমার মায়ের কালো কুচকুচে চুল লাল জকতে জমাট বেঁধে গিয়েছিল এটা তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ তোমার মায়ের অপরাধ কি তোমার মা হচ্ছে এলাকার সব থেকে সুন্দরী নারী তোমার মায়ের বয়স তখন 26 বছর অপরূপা চরমা সুন্দরী তোমার মা তোমার মায়ের গায়ের চামড়া হাঁসের ডিমের মতো সাদা চক 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 করে তোমার মা জীবনে কোনোদিন ভয়ে ইনজেকশন পর্যন্ত দিত না ডাক্তার বাবুকে দেখে ভয় করত কিন্তু তোমাকে জন্ম দেওয়ার জন্য হসপিটালে গেল ডাক্তার বাবু তোমার মাকে দেখে বলছে মা তোমার পেটের ভিতরের বাচ্চাটা সোজাসুজি থাকার কথা আড়াআড়ি করে লেগে গেছে এখন কাটা ছাড়া কোনো উপায় নেই তখন তোমার মা সেদিন কাঁদো কাঁদে কণ্ঠে বলেছিল ডাক্তার বাবু জীবনে কোনোদিন ইনজেকশনের সূঁচ আমার দেহে ঢোকেনি তবে আপনি যদি পারেন আমার বাচ্চাকে বাঁচান ধারালো ছুরি দিয়ে প্রয়োজনে আমার পেট কেটে দেন সেই যে তোমার মা তোমাকে পৃথিবীতে আনার জন্য পেট কেটে দিয়েছিল আর ডাক্তার বাবুরা সেই যে মোটা সূঁচ দিয়ে সেলাই করে দিয়েছিল আজ পর্যন্ত 85 বছর বয়সে মশারির ভিতরে শুয়ে তার বেদনা অনুভব করে এটা তোমার মায়ের তৃতীয় বড় অপরাধ তোমার মায়ের চার নম্বরে বড় অপরাধ চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক দিন একটা মা তার বাচ্চাকে 8 বার করে দুধ পান করায় এক একবারে 250 গ্রাম দুধ পান করাতে হয় কোরআনের ভাষাতে 2 বছর দুধ পান করাতে হয় প্রত্যেক দিন যদি সে 250 গ্রাম করে দুধ 8 বারে যদি পান করে কত দুধ পান করে না তোমার মা প্রায় 50 টাকা যদি দুধের কেজি হয় 90,000 টাকা তোমার শুধু দুধ পান করিয়েছে এটা তোমার মায়ের 4 নম্বরের অপরাধ তোমার মায়ের অপরাধ কি আরো রয়েছে তোমার মা নানির বাড়ি ছিল মালদা তোমার মা এখানে করে বাসে তোমাকে নিয়ে তোমার নানির বাড়ি যাচ্ছে তোমার বয়স তখন 1.5 বছর ছিল তোমার মা বাসে উঠেছে
আর তুমি বাসে উঠেই তোমার মাকে বলছো মা একটু দুধ দে না একটু দুধ দে না মা দুধ খাবো দে না বাচ্চা ছেলে তোতলা তোতলা করে বলছে মা তখন বলছে বাবু বাসের ভিতরে কত যুবক আমার দিকে তাকিয়ে আছে কি করে বুকের বেলা উচ্চা খুলে দুধের বোঁটাটা তোর মুখে লাগাবো এটা বল না এটা অসম্ভব ব্যাপার তুমি যখন বারবার বায়না করছিলে তুমি যখন বারবার ডিস্টার্ব করছিলে তোমার মা তখন বেলাউজের বোতামটা খুলে দুধের বোঁটাটা তোমার মুখে ধরিয়ে দিয়ে সেদিন বলেছিল আব্বু দুধ খেয়ে নাও একদিকে তোমাকে ধরে রেখেছে বাসের ভিড়ে আর একদিকে ওর না ঠিক করছে মাথার কাপড় পড়ে যাচ্ছে বাসের ভিড়ে সেটা ঠিক করছে তোমার মেয়ে তো তোমার মা তো পাড়া গ্রামের মেয়ে বাসের অসভ্য যুবক ছেলেরা তোমার মায়ের দিকে ফ্যাল 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 করে দেখছে তোমার মা যদি সেদিন একবার যদি বলে দিত বেটা তোকে দুধ দেব না আমার খুব লজ্জা লাগছে তাহলে তোমার কচি কণ্ঠনালী আটকে তুমি বাসের ভিতরেই সেদিন মৃত্যুবরণ করতে এটা তোমার মায়ের অবদান অথচ তোমার মায়ের অন্যায় ওই জন্য আজকে ঈদের দিনে এই অবস্থা কোথায় দান করে জান্নাতে যেতে চাইছেন কোথায় তাহাজ্জুদ পড়ে জান্নাত যেতে চাইছেন সারা পৃথিবীতে আমরা যত টাকা ক্রয় করি যত টাকা ব্যয় করি আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কোরআনে কথা বলছেন ইয়াসালুনাকা মা যায়ুন ফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বুলিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহু বিহি আলিম নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে নবী আপনি বলুন সারা পৃথিবীর মানুষ যত খাদে টাকা ব্যয় করে উত্তম ব্যয় করার জায়গা কোনটা উত্তম দান কোনটা উত্তম খরচা করার দান কোনটা আল্লাহ সুবহান ওয়া তাআলা নবীকে বলে দিচ্ছেন কুল নবী আপনি বলুন প্রশ্নকারীদেরকে মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন তোমরা যে খরচাটা করো তোমার পিতামাতার জন্য যে খরচা করো পৃথিবীতে এর থেকে উত্তম খরচার জায়গা আর কোনো জায়গা নেই জলসাতে এখন মাদ্রাসায় 1 লাখ টাকা দান করেছেন নেকি হতে পারে 1 লাখ ধরে নেন জলসা থেকে বাড়ি যাওয়ার সময়তে ওই দোকানে ওড়না বিক্রি হচ্ছিল আপনার মা নামাজ পড়বে বলে আপনি 150 টাকা দিয়ে একটা ওড়না কিনে নিয়ে বাড়ি চলে গেলেন এখানে 1 লাখ দোবার থেকেও ওড়না কিনে দিয়েছেন বলে লক্ষ কোটি গুণ নেকি বেশি হবে ইনশাল্লাহ কোথায় জান্নাত যেতে চাইছেন কোথায় কোথাও জান্নাত যাওয়ার রাস্তা নেই বিনীত অনুরোধ লোকমান হাকিম তার বেটাকে বলছেন বেটা ও বেটা পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করতে যেও না সৎ ব্যবহার করো আর 3 নম্বর উপদেশ হচ্ছে তোমার পিতামাতা যদি তোমাকে শিরকের ব্যাপারে যদি জবরদস্তি করে না জানার কারণে তবুও যেন তুমি তাদের সঙ্গে শিরকে যুক্ত হয়ে যেও না শিরক বড় পাপ